চিনি চিনি, এই যে তোমার খাবার। কেন কষ্ট দিচ্ছিস রে বেচারিকে, ওর হাতে ব্যথা, তারপর যদি কাড়াকাড়ি করতে গিয়ে লেগে যায়। দে, দিয়ে দে ওকে খাতাটা। না কেন দেব, আগে দেখি ও কি লুকোচ্ছে তারপর। আরে বাবা, ওর এখন অনেক কিছু লুকোনো থাকতে পারে রে বেচারি। হয়তো এই অবস্থায় দাদা ভাইয়ের জন্য একটা প্রেমের কবিতা লিখেছে। কি যে বলো না শিল্পী দিদি, আমি কি আর কবিতা লিখতে পারি নাকি? কবিতা না পারো, প্রেম পত্র তো লিখতে পারো। এই চিনি, এসো তো, এসো এই দে দে আমাকে। চিনি তুমি এসো তো আমার সাথে, এসো। মৌলি দিদি, শিল্পী দিদি, তোমরা তোমরা এত সব কেন করছো গো? ও, তুমি আর বকবক না করে এবার রেস্ট করো তো, আমরা এলাম। কেমন? এই যে বলছি, কবিতা হোক বা চিঠি, পুরোটা তো লেখা হয়নি, বাকি রয়েছে, এইবার বাকিটাও লিখে ফেলো, কেউ বিরক্ত করবে না। আসছি। ছিঁড়ে নেওয়া হয়েছে, কে ছিঁড়েছে? ছোট মালিক না, রাইটিং প্যাডের পাতা ছিঁড়ারই হলে ছোট মালিক তো সামনের পাতা ছিঁড়বেন, পেছনের পাতা তো ছিঁড়বেন না। তাহলে কি এবড়ো খেবড়ো হয়ে আছে কেন? তার মানে খুব চাপ দিয়ে লেখা হয়েছে। কেন? বড় মা কি এইভাবেই চাপ দিয়ে লেখেন, নাকি ইচ্ছে করে? আচ্ছা, এবার বুঝলাম বড় মা কেন আমাকে এই ঘর থেকে সরিয়ে দিলেন, আর তাই আমি আসার আগে চলেও গেলেন। এইভাবে উনি ওই কবিতাটা চুরি করে নিলেন। চিনির গুগলি, 24 মে থেকে 26 মে রাত 10:30। স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।